মধ্যপ্রাচ্যে আগ্রাসনের জবাবে ইসরায়েলে ইরান হিজবুল্লাহর নজিরবিহীন হামলা, প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব, রাতেই পাল্টা আঘাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর, জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা, রেমিটেন্স সহ প্রভাব পড়তে পারে দেশের নিত্যপণ্যের বাজারেও। সবচেয়ে সমস্যা হবে যে সাপ্লাই লাইনে, জাহাজের ইন্স্যুরেন্স বেড়ে যাবে, সময়ও বেড়ে যাবে যদি কোনো একটা কনফ্লিক্টটা বাড়তেই থাকে, বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মেক্সিকো বসুন্ধরা, এস আলম, সামিট, অরিয়ন সহ সাত গ্রুপের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা চায় এনবিআর, কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগ। এবার বিস্ফোরক মামলায় রিমান্ডে সালমান এফ রহমান, সাবেক মুখ্য সচিব কামাল নাসের সহ গ্রেফতার সাত, গাড়ি পড়ানোর মামলায় মির্জা ফখরুল সহ আটজন খালাস। স্বাভাবিক হচ্ছে সাভার গাজীপুরের শিল্প এলাকা, তিন দিন পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুললেন শ্রমিকরা, যান চলাচল শুরু, নিরাপত্তায় সেনা টহল। মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু, চণ্ডীপাঠে মণ্ডপে মণ্ডপে আবাহন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান।